নিজ হাতে গড়া প্রতিষ্ঠান সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। শুক্রবার বাদজুমা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের বাম পাশে তাকে সমাহিত করা হয়েছে। সকাল 10টার দিকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ থেকে গণস্বাস্থ্য পিএইচএ মাঠে নেওয়া হয় ডক্টর জাফরুল্লাহর মরদেহ। সেখানে রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী, গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারী সহ সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান। জুমার নামাজের পর পঞ্চম জানাজা শেষে স্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশে তাকে দাফন করা হয়। মঙ্গলবার রাত 11টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাফরুল্লাহ চৌধুরী। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি।